রূপলি দুনিয়ার তারকাদের হাড়ির খবর জানতে উদগ্রীব থাকে সাধারণ মানুষ। বিশেষ করে টেলি দুনিয়ার স্টারেদের নিয়ে তো চর্চার শেষ নেই। ব্যক্তিগত জীবনে প্রেম ভালোবাসা, বিয়ে থেকে সম্পর্কের ভাঙা গড়া খুঁটিনাটি সবকিছুই হয়ে ওঠে পেজ থ্রি এর হটকেক। এই মুহূর্তে বিনোদনের খবরে চর্চায় রয়েছেন অনুরাগের ছোঁয়ায় দিব্যজ্যোতি দত্ত ও স্বস্তিকা ঘোষ। সিরিয়াল যেমন সুপারহিট, তেমনই চর্চিত দিব্যজ্যোতি স্বস্তিকার সম্পর্ক। দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক রয়েছে বলেই কানাঘুষো টলিপাড়ায়। আর সেই বিষয়টা আরও জোরালো হয়েছে দিব্যজ্যোতিকে ইনস্টাগ্রামে স্বস্তিকা আনফলো করার পর। এই বিষয়ে অবশ্য অভিনেতা বিশেষ কিছু বলতে চাননি, তবে এই সময়কে বলেছেন দুটো বাসন যদি এক জায়গায় থাকে তাহলে তো খোটাখুটি লাগবেই। দিব্যজ্যোতির ইঙ্গিতপূর্ণ এই কথা যেন প্রেমচর্চাকে আরও একটু উস্কে দিল। প্রসঙ্গত, সম্পর্ক নিয়ে যখন জল খোলা চলছে তখন দিব্যজ্যোতিকে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বস্তিকা। দুজনের একটি ছবি পোস্ট করে স্বস্তিকা লেখেন, হ্যাপি বার্থডে হিরো, ভালো থাকো, সর্বদা সুখী থাকো, আরও ভালো কাজ করো। দিব্যজ্যোতিকে শুভেচ্ছা জানাতেই ভক্তরা অনুরোধ করেছেন তারা যেন নিজেদের সবকিছু ঠিকঠাক করে নেন দুজনে। প্রসঙ্গত, রিলের জুটি রিয়েলেও ভীষণ পছন্দ ভক্তদের, তাই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো থেকে সম্পর্ক ভাঙনের গুঞ্জনের খবর সামনে আসতেই মন ভার ভক্তদের। তারকা জুটির অনুরাগীরা প্রত্যেকেই চাইছেন সব মনোমালিন্য ভুলে সূর্যদীপার বাস্তবে মিলন হয়ে যাক। যদিও তারা কখনোই প্রেমের সম্পর্কে সিলমোহর দেননি, এমনকি সোশ্যাল মিডিয়ায় আনফলোর ব্যাপারটা নিয়েও সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি দিব্যজ্যোতি, বরং এক প্রকার এড়িয়েই গিয়েছেন। উল্লেখ্য, রিলে সূর্যদীপার সম্পর্কের অবনতি ঘটতেই বাস্তবেও পড়েছে সেই ছায়া। তাদের সম্পর্ক কবে ঠিক হবে সেই অপেক্ষাতেই রয়েছেন ভক্তরা। দিব্যজ্যোতি স্বস্তিকার সম্পর্কের বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, টেলি একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে হাসি মুখে পোজ দিয়েছেন দুজনেই।